আজ তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা অজানা নতুন টিপসের সাথে আমি চলে এসেছি। আর আমার কাছে প্লেটে আছে দগ্তা পাতা আর সিগারেট, আর এগুলো সবই নেশার জিনিস, আশা করি আপনারা সকলেই জানেন। কিন্তু নেশা বাড়িতে কেউ না করলেও ঘরের এত কাজে লাগতে পারে এই নেশার জিনিস। আপনারা আজকে আমার সাথে থেকে দেখতে থাকুন, সত্যি সত্যি এই টিপসগুলো জানলে আপনারা আজ অবাক হয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই হেল্প করবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকে ভিডিও স্টার্ট করি। এটা ধরিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা পুরে পুরে ছাই পরিণত হচ্ছে। আর সিগারেট না খেলেও সিগারেটের ছাইটা কিন্তু ভীষণ দামি। আর এটা কিভাবে আমি কোন কাজে, ঘরের কোন কাজে লাগাবো, এটা একটা একেবারে নতুন টিপস, আপনারা দেখতে থাকুন সাথে থাকুন। তার সাথে সিগারেটের আরও একটা টিপস আমি আপনাদের শেয়ার করব। তার সাথে তো আছে আপনারা জানেনই দগ্তা পাতা। চলুন দগ্তা পাতাটাকে আমি কোন কাজে লাগাবো সবই দেখাবো একসাথে। কিন্তু এটা আমি এখন এইভাবে ছেড়ে রেখে দিচ্ছি, ছাই হওয়ার জন্য অপেক্ষা করছি। আর বাকি টিপসগুলো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি। বন্ধুরা, একটা বড় বাটি নিয়েছি আর বাটির ভেতরে নিয়ে নিয়েছি দগ্তা পাতা। এরপর এই দগ্তা পাতাটা জল দিয়ে দিচ্ছি। এটা জল দিয়ে ভিজিয়ে রাখছি এই কারণে যে এটা পুরো ভিজতে একটু সময় লাগবে। এটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট কিংবা আধ ঘন্টা পর এসে আপনাদের বলছি যে এটা কীভাবে আপনারা কেন অ্যাপ্লাই করবেন। আর এই জলটা কালারটা পুরো চেঞ্জ হয়ে একটা বাদামি বর্ণ ধারণ করবে এই জলটা। আর এই জলটার কিন্তু অনেক কাজ, আমি আপনাদের বলছি, কিন্তু এটা ভিজে যাক তারপর বলছি। মানে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এই দগ্তা পাতাটা সরিয়ে নিচ্ছি এখন। এর কালারটা দেখুন কেমন এসেছে, আশা করি কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। এর দগ্তা ভেজানো জল কিন্তু এমনি এমনি নয় বন্ধুরা, দগ্তা ভেজানো জল দিয়ে আপনাদের খুব ভালো আমি একটা টিপস শেয়ার করব। দেখুন এই জলটা কত কাজে লাগে, চলুন আমার সাথে আমি আপনাদের দেখাচ্ছি। একটু হাতে করে চটকে নিলাম, বেশ ভালোভাবে নিংড়ে নিলাম। একটা কাপড়ের টুকরো আমি এতে ডুবিয়ে নিচ্ছি, যেখানে আমরা মশলার কৌটো রাখি কিংবা আমাদের কিচেনে, হ্যাঁ বন্ধুরা, সেই জায়গাতে কৌটো রাখা, বিভিন্ন খাবারের জিনিস রাখা, এগুলোর জন্য এরকম পিঁপড়ে এবং পোকামাকড় মারার গ্যামাক্সিন এবং ফরিডল ডাস্ট যে পাওয়া যায়, সেগুলো মশলা রাখার যে কৌটো আছে সেই জায়গাগুলোতে, সেই তাকগুলোতে দিতে পারি না, কারণ খাবারে এর গুঁড়ো এসে বসে যেতে পারে। এর গুঁড়ো বসে গেলে তখন ওটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। তার জন্য এইরকমভাবে দগ্তা পাতা ভিজিয়ে মাসে 2 থেকে 1 বার এইভাবে মুছে নিন তাকগুলো। এইভাবে তাক মুছে নিলে কি হয়, এর যে একটা উগ্র গন্ধ সেটা রয়ে যায় আর পিঁপড়ে আসতে পারে না। মশলা রাখার জায়গাতেই পিঁপড়ের সব থেকে বেশি উৎপাত। তাহলে কি হলো, আপনার ধুলো বালিও পরিষ্কার হলো, তার সাথে পিঁপড়ে মারা ওষুধও কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেল। সিগারেট পুড়ে পুড়ে ছায় পরিণত হয়ে গেছে আর সিগারেটটা পুরো শেষ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এখন গরমও নেই, আমি এভাবে ঝেড়ে নিচ্ছি, ছাই বেরিয়েছে মাত্র এইটুকু, আর এইটুকুতেই অনেক কাজ হবে। এখন একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি, একটুও নষ্ট করা চলবে না। একটু জল দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কাঠের দুটো তৈরি ব্যারিকেড আছে। আর এরকম কাঠের অনেক দামি দামি আসবাবপত্র আমাদের ঘরে থেকেই থাকে। আর আসবাবপত্রের উপরে বাচ্চাদের যতই বারণ করি না কেন বাচ্চারা কথা শোনে না, আঁকিবুকি কেটেই থাকে। আর আঁকিবুকি কাটা ছাড়াও বিভিন্ন রকমের দাগ পড়ে যায়। এখন যাদের ঘরে খুব দামি কাঠের আসবাবপত্র আছে তারা কিন্তু সহজেই আঁকিবুকি যদি কেটে থাকে সেটাও ওঠাতে পারবেন, আর যদি খারাপ দাগ যদি পড়ে যায় সেটাও ওঠাতে পারবেন। কিভাবে দেখুন,
একটা কাপড়ের টুকরো এমনি নর্মাল জলে আমি ভিজিয়ে নিয়েছি, আর এখন এতে একটুও জল নেই। এরপর এতে আমি একটু ডুবিয়ে নিচ্ছি, এইভাবে ঘষে দেব। ছাইটা কিন্তু আছে এতে, এইভাবে ঘষে দিলে কাঠের যে কোনো আসবাবপত্র নতুনের মতো পুরো চকচকে হয়ে যায়, খারাপ কোনো দাগ ধরে না। কাঠের আসবাবপত্র বাড়িতে রাখলে সব থেকে বেশি সমস্যা হয় ঘুণ ধরার, আর ঘুণ ধরলে যে কোনো দামি আসবাবপত্র একেবারে দফা রফা শেষ হয়ে যায়। তার জন্য ঘুণ লাগবে না যদি এইভাবে আপনারা মাঝে মধ্যেই সিগারেটের ছাই দিয়ে পরিষ্কার করে রাখেন। আপনার প্রতিদিনের শোবার ঘরে যে বক্স খাটটি আছে সেই খাটটিও আপনি কিন্তু যত্ন সহকারে পরিষ্কার করতে পারেন। অনেকেরই আছে আমাদের ঘর গোছানোর খুবই শখ, আর ঘর গোছানো ঘর চকচকে জিনিসপত্র দেখতে বড্ড সুন্দরও লাগে। আজকে এই যে টিপস, আশা করি একেবারে নতুন টিপস আপনাদের ভালো লাগবে, ভীষণভাবে কাজে আসবে। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। এখন নেশার জিনিস ঘরে এনে ঘরোয়া কাজে এত আরাম পাওয়া যায় এটা জানলে এইসব আনারও নেশা আমাদের হয়ে যাবে। আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।